হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। একই লোকেশনে আবার সেই একই টিভিএস রাইডার 125 লাল রঙ এটা নিয়ে হাজির হয়ে গেছি। আসলে টিভিএস রাইডার 125 নিয়ে কথা বলার অনেক কিছু আছে, আস্তে আস্তে সবই দেখতে পারবেন। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটাতে কয়েকটা বিশেষ দিক নিয়ে কথা বলবো, যে সমস্ত দিকগুলা সম্পর্কে টিভিএস রাইডারকে পেঁচিয়ে আলোচনা হচ্ছে বা সমালোচনা হচ্ছে সবচাইতে বেশি। ঠিক আছে, তাহলে ভিডিওটা মন দিয়ে শুনবেন আর এটার বিষয়ে আপনাদের কী মতামত সেটাও কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, যে কয়টা পয়েন্ট আজকে কথা বলবো সেই পয়েন্টগুলোর মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে এটার কিক স্টার্ট নাই। এটা নিয়ে আমি দেখছি আমার ইউটিউবে বিভিন্ন ভিডিওতে কমেন্ট আসছে যে ভাই এটার তো কিক স্টার্ট নাই। তো যদি কোনো কারণে সেলফ স্টার্ট কাজ না করে তখন কি করব? আসলে কথাটা কিন্তু যুক্তি আছে। তো এখন সংক্ষেপে মতামত হচ্ছে শুধুমাত্র সেলফ স্টার্ট আছে, এতে কোনো সমস্যা নাই, সংক্ষেপে উত্তর। তো কেন বলছি সমস্যা নাই সেটা বলছি এখন বিস্তারিতভাবে। একটা জিনিস কি দেখেন, প্রযুক্তি যত আপগ্রেড হচ্ছে, যত সামনের দিকে আগাচ্ছে, জিনিসপত্র কিন্তু তত ছোট হয়ে আসছে, মানে কম্প্রেস হয়ে আসছে। তো একইভাবে আপনারা খেয়াল করবেন যে আরও আগ থেকে বাংলাদেশে কিছু কিছু মোটরসাইকেল আছে এতদিন ধরে চলে আসছে যেগুলোতে কিক স্টার্ট ব্যবহার করা হয় নাই। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইয়ামাহা FZS ভার্সন 2, তারপরে বাজাজ পালসার 150 টুইন ডিস্ক, ওগুলোতে শুধুমাত্র সেলফ স্টার্ট আছে। এরপরে কিন্তু আরও আমরা বিভিন্ন মোটরসাইকেলে, বিশেষ করে স্পোর্টস মোটরসাইকেলগুলোতে যদি আমরা তাকাই তাহলে তো ওগুলোতে কিকের কোনো বংশই নাই। তো এরপরে দেখা গেল কি কমিউটার FZS ভার্সন 2 আর পালসার 150 টুইন ডিস্কের মধ্যেও কিন্তু আমরা কিক স্টার্ট পাই নাই। সুতরাং প্রযুক্তি কিন্তু আপগ্রেড হচ্ছে আর এগুলো কিন্তু প্রযুক্তি আপগ্রেড হওয়ারই কিন্তু নমুনা। তো যেহেতু কোম্পানি কিক স্টার্ট দেয় নাই, সেহেতু কোম্পানি এটারে এমনভাবে প্রস্তুত করে নিছে যাতে কিক স্টার্ট না থাকলে সমস্যা না হয়। তবে আবার কিন্তু সমস্যা আছেও, কীরকম এ ব্যাপারে কিন্তু আমরা যারা এই সমস্ত মোটরসাইকেল ব্যবহার করব, রাইডার, পালসার 150 টুইন ডিস্ক বা FZS ভার্সন 2, ভার্সন 3 বা যেগুলোতে কিক স্টার্ট নাই, সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে ব্যবহারকারীদেরকে কিছু কিছু মানে চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক হতে হবে। সতর্ক থাকার দিকগুলো হচ্ছে কি যে কখনোই মোটরসাইকেল আনস্টার্ট অবস্থায় দুই দিনের বেশি ফেলে রাখা যাবে না, নাহলে কিন্তু ব্যাটারি বসা যাবে। তখন কিন্তু আপনি শুধুমাত্র সেলফ স্টার্ট দিয়ে স্টার্ট নাও তুলতে পারেন। আবার দেখা গেছে যাদের মোটরসাইকেলে সিকিউরিটি অ্যালার্ম রয়েছে বা অন্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস রয়েছে, আফটার মার্কেট ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি যারা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক আরও বেশি থাকতে হবে। বিশেষ করে আমি সিকিউরিটি অ্যালার্ম দিয়ে আমি উদাহরণটা দিই। ধরেন আমি কোথাও পার্কিং করলাম, সিকিউরিটি অ্যালার্মটা চাপ দিয়ে অ্যাক্টিভ করে দিলাম। তো এই যে আমি সিকিউরিটি অ্যালার্মটা অ্যাক্টিভ করলাম, তো সিকিউরিটি অ্যালার্মটার তো পাওয়ার পাইতে হবে। তো সে পাওয়ারটা কোত্থেকে পাবে? আমার বাইকের ব্যাটারি থেকেই কিন্তু পাবে। তো আমার বাইকটারে যদি আমি আনস্টার্ট অবস্থায় লকটাকে অ্যাক্টিভ করে ফেলে রাখি দুই দিন, তাইলে কিন্তু ব্যাটারি খেয়ে ফেলবে ওই অ্যালার্ম লকটা, তাই না? কারণ আমার লকটা তো অ্যাক্টিভ অবস্থায় আছে। তো এরকম কিছু কিছু বিষয় আছে, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই সতর্ক থাকতে হবে। কোনোভাবেই বাইকটিকে যেন 48 ঘন্টার বেশি আনস্টার্ট অবস্থায় ফেলে রাখা না হয়। ঠিক আছে, এমন দেখা গেল যে আপনি অসুস্থ বা আপনার কোনো কাজ নাই, বাসা থেকে বাইর হবেন না, ওকে সমস্যা নাই। তো আপনি বাইরে না হইলেন বা ইয়ে না করলেন, আপনি চেষ্টা করবেন কি আপনার এলাকার ভেতরে, পাড়া মহল্লার ভেতরে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার বাইকটাকে চালায় তারপর আবার এনে পার্কিং করে রেখে দিলেন। ঠিক আছে, সো এইভাবে চালান, শুধুমাত্র সেলফ স্টার্টের কারণে কোনো ধরনের সমস্যা হবে না। আর যাদের সমস্যা হয়, আমি দেখছি তো এই যে যারা এরকম বাইক ফালায় রাখে কয়েকদিনের পর দিন, ঠিকভাবে ব্যাটারির যত্ন নেয় না, তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি কি কিক স্টার্ট থাকলেও সমস্যা হয়, অসংখ্য উদাহরণ আছে এরকম। তো যাই হোক, এটা ছিল এই প্রথম যে আলোচনার বিষয়টা আজকের ভিডিওর। আর টিভিএস রাইডার 125 নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এরকম আরেকটা ব্যাপার হচ্ছে কি এটার দামটা নিয়ে। এটার ব্যাপারে আসলে আমি আমার অডিয়েন্সের সাথে সম্পূর্ণরূপে একমত। আমি তো প্রত্যাশাই করতে পারি না
যে এটার দাম কিভাবে 144,900 টাকা হয়। কোম্পানির পক্ষ থেকে বলা হয় এটার মধ্যে বিশেষ বিশেষ কিছু আছে। ঠিক আছে, এটার মধ্যে আসলেই বিশেষ বিশেষ কিছু আছে যেটা বাংলাদেশের অন্য কোনো 125cc কমিউটার মোটরসাইকেলে নাই। তো তাই বইলে 144,900 টাকা এটা কোন যুক্তিতে আমি আসলে ঠিক বুঝি না। একটা জিনিস দেখেন, এই মোটরসাইকেলটারে বাংলাদেশে পঙ্গু করে আনা হয়েছে, পঙ্গু করে আনা হয়েছে। হ্যাঁ, পঙ্গু করে আনা হয়েছে। কেন বলছি আমি কথাটা, এর জন্ম হয়েছে স্বর্ণের চামচ মুখে নিয়ে। আমি একটু উদাহরণটা আর একটু ইয়ে করে দিই, এই টিভিএস রাইডার 125-এর জন্ম হয়েছে স্বর্ণের চামচ মুখে নিয়ে। মানে কি? মানে হচ্ছে এটার জন্ম হয়েছে BS6 নিয়ে, ফুয়েল সাপ্লাই সিস্টেম FI নিয়ে, মিটারের মধ্যে আরও অনেক ইনফরমেশন নিয়ে। আর সেই মোটরসাইকেলটারে বাংলাদেশে আনছে ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর কইরা, ইঞ্জিন এমিশন টাইপ BS4 কইরা, এবং মিটারের আরও মূল্যবান মূল্যবান কিছু ইনফরমেশন গায়েব করে। আচ্ছা ঠিক আছে, আমি আমার BS6-এর দরকার নাই, আমার BS4-ই দেখ, সমস্যা নাই, কিন্তু ফুয়েল সাপ্লাই সিস্টেমটারে কেন কার্বোরেটর করা হইল, কেন এটার FI করা হইল না, কিসে এত সমস্যা? বাংলাদেশে কি আর কোনো মোটরসাইকেলে এই ইয়ে নাই, FI নাই? এগুলো কি যুগের পর যুগ, যুগ বাদ দিলাম, 5-7 বছর ধরে বাংলাদেশের রাস্তায় চলতেছে না, আমরা কিনতেছি না? FI মোটরসাইকেল যদি এতই খারাপ হইতো তাহলে মানুষ FI ফুয়েল সাপ্লাই সিস্টেমের মোটরসাইকেলের প্রতি এত আকৃষ্ট হইতো না, কেনা তো দূরের কথা। রোদরে আর টিকতে পারতেছিলাম না, এই জন্য ছাউনিতেও একটা জায়গার মধ্যে চলে আসছি এবং চেয়ারও পেয়ে গেছি। এখন একটু আলিশানভাবে সায়ানসার মতো বসে বসে আর অল্প কিছু কথাবার্তা বলবো। তো যেটা বলছিলাম যে টিভিএস রাইডারের আলোচিত কিছু দিক নিয়ে কথাবার্তা, তো অলরেডি 2টা পয়েন্ট নিয়ে কিন্তু কথাবার্তা বলে ফেলছি। আর আসলে এটা নিয়ে আলোচিত কথাবার্তা বলতে ওরকম আসলে আর কিছু নাই, তবে আমি কিছু এবারে গাইডলাইন দিতে পারি আপনাদেরকে, যেগুলা ফলো করলে কিছু কিছু ক্ষেত্রে টিভিএস রাইডার 125 থেকে আরেকটু বেটার আউটপুট পাওয়া সম্ভব। যেমন এই ক্ষেত্রে প্রথমে যদি বলতে হয় সেটা হচ্ছে মাস্টার সিলিন্ডারটা। টিভিএসের মাস্টার সিলিন্ডার আসলে খুব একটা ভালো না। এটা অ্যাপাচি আরটিআর 164V-তেও দেখছি, আগের 2V-তেও দেখছি, এগুলো খুব একটা ভালো না, খুব ডিস্টার্ব করে, বালু প্রবেশ করে খুব বেশি, ধুলাবালি প্রবেশ করে যে ব্রেক লিভারটা মাস্টার সিলিন্ডারে, এটা একটু জ্যাম হয়ে যায়, ভালোভাবে কাজ করতে চায় না। তো এটা খুব বিরক্তিকর একটা ব্যাপার। যারা টিভিএসের বিভিন্ন মোটরসাইকেল ব্যবহার করেন তাদের কাছ থেকে কিন্তু আমি কমপ্লেনগুলো হর হামেশা শুনতে পাই। তো এরকম জ্যামওয়ালা মাস্টার সিলিন্ডারের ব্রেক লিভার আমি প্রেসও করে দেখছি, আসলে ঘটনাটা কিন্তু সত্য। তো এটা থেকে আসলে পরিত্রাণের উপায় কী? তো আমি মনে করি মাস্টার সিলিন্ডারটাকে পরিবর্তন করে FZS ভার্সন 2 বা ভার্সন 1-এর মাস্টার সিলিন্ডার ইনস্টল করা যায়। তাছাড়া বাজেট যদি আরও বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আফটার মার্কেট যেমন RCB-র E2 ব্রেক পাম্প বা মাস্টার সিলিন্ডার আছে, সেগুলো ইউজ করলে কিন্তু এই সমস্যাটা চলে যায়। আচ্ছা, একই সঙ্গে এই মাস্টার সিলিন্ডারগুলো যদি প্রতিস্থাপন করা হয়, মানে যেগুলোর নাম বললাম, এতে করে কী হবে, এটার ব্রেকের যে কী বলা যায় পারফরম্যান্স, এটাও কিন্তু ইম্প্রুভ করবে। পাশাপাশি আরেকটা কাজ যদি করা হয় সেটা হচ্ছে এই যে ব্রেক হোস পাইপটা, হ্যাঁ এই যে আমি হাত দিয়ে ধরছি ব্রেক হোস পাইপটা, এটারে পরিবর্তন করে ফেলা ভালো। এটারে পরিবর্তন করে তাইলে কী বসাবো? আমার পালসার NS-এ কিন্তু আমি RCB-র টেফলনের পাইপ ব্যবহার করি। তো এরকম RCB যে হইতে হবে তা নয়, টেফলনের পাইপ বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু পাওয়া যায় আমাদের দেশে। তো এ ধরনের টেফলনের পাইপ যদি ব্যবহার করা যায় আর মাস্টার সিলিন্ডারটাকে যদি আপগ্রেড করে ওই রকম FZS ভার্সন 1, ভার্সন 2 বা RCB এসব করা যায়, তাহলে কিন্তু দেখবেন কি আপনার এই টিভিএস রাইডার 125-এর ব্রেক করার সামর্থ্য কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। তো আমি মনে করি এই ধরনের মডিফিকেশন করাটা খুবই যুক্তিযুক্ত, কারণ সেফটি ফার্স্ট একটা কথা আছে। তো এটা করলে কি হবে, আপনার সেফটি ফিচারটা কিন্তু অনেক আপগ্রেড হয়ে যাবে। ও আরেকটা বিষয় হচ্ছে কি, আসলে বাইকটার যে গতি তারা দিছে, ভালো কিন্তু গতি আসে, কিছু কিছু 150cc-র মোটরসাইকেল আমার মনে হয় যে এটার সাথে পারতে কষ্ট হয়ে যাবে। তো যেহেতু তারা এটার মধ্যে এরকম একটা গতি দিছে, একটা পাওয়ার দিছে, তো আমি মনে করি কি সেইটার সাথে সঙ্গতি রেখে পেছনের যে টায়ারটা এটাকে আরেক সাইজ মোটা করে যদি কোম্পানি থেকে দিত, আমার মনে হয় যে আরও অনেক অনেক ভালো হতো, মানে বাইকের সম্মানটা আরও বাড়ত বলে আমার কাছে মনে হইতেছে।
বাইকটা চালায় আমার কাছে যা মনে হয়েছে যে এটা আসলে কোনো 125 সিসির বাইক মনে হয় না, সত্য কথা যেটা এটা মনে হয়েছে এটা একটা 150 সিসির বাইক। সো এত কিছু করছে, এই যে বললাম 150 সিসির একটা ফিল আসে, সো এই ফিলটা কিন্তু আরও পূর্ণাঙ্গ হইতো টায়ারের সাইজটা যদি একটু মোটা করে দিত, খুব বেশি না, একটু মোটা যদি করে দিত। আর ওভারঅল আসলে বাইকটা মোটামুটি আছে, ও আছে ভুলে যেতেছি, দেখতেছি আর খালি মনে হইতেছে, সেটা হচ্ছে এটার হর্নটা। এত দুর্বল হর্ন যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না, এরকম পাওয়ারফুল একটা মোটর সাইকেলে এরকম দুর্বল মার্কা হর্ন, এটা খুবই বেমানান। এটা কোম্পানির উচিত ছিল আর একটু লাউড হর্ন দেওয়া। সিগন্যাল হর্নই দেখ কিন্তু আরও লাউড হর্ন আছে তো তাদের আরও বাইকে, যেমন স্ট্রাইকারের হর্নটা কিন্তু বেশ লাউড, তো এরকম একটা লাউড হর্ন দিয়ে দিত ভালো হইতো, অথবা অ্যাপাচির হর্নটা দিয়ে দিত সেটাও কিন্তু হয়ে যেত। তো যারা এই রাইডার 125 ইউজ করেন তারা আসলে আফটার মার্কেট হর্ন ব্যবহার করতে পারেন, তবে ওই যে বড় বড় ভোমা ভোমা মার্কা যে কিছু হর্ন আছে কাইন্ডলি ওগুলো ইউজ করবেন না, ওগুলো আসলে পরিবেশ মারাত্মকভাবে দূষণ ঘটায়, প্লাস আমাদের যে পথচারীদের কিন্তু খুব ডিস্টার্ব হয় ওই সমস্ত হর্নে। কোনো বাইকে মেহরবানি করে ওই ধরনের হর্ন লাগাবেন না, সাধারণ যে টিট টিট হর্নগুলো আছে এগুলো সিঙ্গেলে যদি না হয় আপনি ডাবল লাগান, দ্যাটস এনাফ, অত বড় ভোমা ভোমা মার্কা হর্ন লাগানোর কোনো প্রয়োজন নাই। আর এটার হেডলাইটটা দেখে মনে হইতেছে কি যে দিনের বেলা তো দিনের বেলাই সানলাইট থাকে, রাত্রেবেলা বিশেষ করে আমরা হাইওয়েতে গেলে আমার মনে হয় না যে এটা খুব একটা ভালো একটা সাপোর্ট দিবে। আর এটার লাইটের অবস্থা দেখে মনে হইতেছে কি এখানে আফটার মার্কেট কোনো হেডলাইট আসলে ইনস্টল করা যাবে না, এটা হচ্ছে পুরোটা প্রজেকশন লাইট, তো এই ক্ষেত্রে ফগ লাইট ছাড়া আসলে আমি বর্তমানে আর কোনো কিছু দেখতেছি না। অবশ্যই ফগ লাইট লাগাই নিলে রাতের বেলা ঘোরতর অন্ধকারের মধ্যে স্পেশালি হাইওয়েতে গেলে ভালো একটা সাপোর্ট আদায় করা সম্ভব। তো ঠিক আছে, আজকে আসলে অনেক কথাবার্তা বলে ফেলছি। ওই দেখেন আর একটা কথা মনে হয়ে গেছে, কথাটা হয়েছে কি এই যে ইন্ডিকেটর লাইট, এটার ইন্ডিকেটর লাইটগুলো হচ্ছে কিন্তু বাল্বের ইন্ডিকেটর লাইট, তো এগুলোর কিন্তু পরিবর্তন করে আপনারা এলইডি লাইট করে নিতে পারেন। যেমন আমার পালসার এনেছে কিন্তু আমি এলইডি ইন্ডিকেটর লাইট করে নিয়েছি, এবং এটার সুবিধাটা হচ্ছে কি এই যে প্রত্যেকটা বাল্বের যে ইন্ডিকেটর লাইটগুলো এক একটা হচ্ছে কিন্তু 8 থেকে 10 ওয়াটের থাকে, আর যে ইন্ডিকেটর লাইটগুলো এলইডিগুলো আমার বাইকে লাগাইছি ওগুলো হচ্ছে কিন্তু মাত্র 2 ওয়াটের। তাহলে আমার 4টা 4 দোগুণে 8 ওয়াট, আর এইটা প্রত্যেকটা 10 ওয়াট করে ধরলাম, 4 10 40 ওয়াট, তো বুঝেন। আর তাছাড়া এলইডির লাইটগুলো কিন্তু যখন ব্লিঙ্ক করে দেখতেও কিন্তু ভালো লাগে, ভিজিবিলিটিটাও কিন্তু অনেক বেশি, তো এগুলার ইচ্ছা করলে এরকম এলইডি করে নেওয়া যায়। এলইডিটা করলে কী হবে, বিদ্যুৎ একটু হলেও কিন্তু সাশ্রয় হবে, ব্যাটারির উপর থেকে চাপ একটু কমে যাবে, ব্যাটারির উপর চাপ তো পড়বেই কারণ অনেকগুলো ইলেকট্রিক্যাল জিনিস আছে, তো ব্যাটারির উপর থেকে চাপটা কী হবে একটু কমে যাবে। তো এই ধরনের টুকটাক একটু মডিফিকেশন করে নিলে আমার মনে হয় যে বাইকটা একদম পুরো পূর্ণাঙ্গ হয়ে যাবে। আর তাছাড়া মডিফিকেশন বলতে গেলে কি মডিফিকেশনের তো আসলে শেষ নাই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করা যাবে মডিফিকেশন করে এটার পিছনে, তো জায়গা এত কিছু দরকার নাই, বেসিক কিছু মডিফিকেশনের কথা বললাম, এরপরে বাকিটা যার যার মর্জি অনুযায়ী করে নিতে পারেন। তো আজকে আর কথাবার্তা বলবো না, এবারে কথাবার্তা কিন্তু সত্য সত্যই শেষ। তো সবাই ভালো থাকবেন, আবারও আসবো অন্য কোনো ব্লগে অন্য কোনো বিষয় নিয়ে, খোদা হাফেজ।